আলাদা হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে সাত দিন এবং কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত বিকেলে ঢাকা মহানগর হাকিম সাইফুদ্দিন হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে তেজগাঁও থানার রমিজুদ্দিন হত্যা মামলায় সাধনচন্দ্র মজুমদারের দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আর বাড্ডা থানার দুলাল হোসেন হত্যা মামলায় সমীর সাত দিনের রিমান্ড আবেদন করা হয় বাদীপক্ষের আইনজীবীরা শুনানিতে দাবি করেন আসামিরা ছাত্র আন্দোলন দমাতে সাবেক সরকারের দোসর হিসেবে কাজ করেছেন আর আসামি পক্ষের আইনজীবীরা এসব মামলাকে রাজনৈতিক হিসেবে উপস্থাপন করেন মজুমদার প্রসিকিউশন থেকে তাকে দশ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি একজন বয়স্ক মানুষ তিনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছিলেন সে আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশে আমরা সন্তুষ্ট